प्रेम शेखो रास्ता दिए जाच्छे मजनू कायस नमाज पढ़े ओ ढंगी नामाजी गाचुल का नमाज पढ़े बेटा बेटी चिंता नमाज पढ़े अनेक मौलवीरा देखें बोलबे एक जन आलेम नमाज पढ़े एक मौलवी नमाज पढ़े ओ व्याख्याई भूल करे चिटिंग बाल नमाज पढ़े चिटिंग बाल मन चले ना देह चले ताके तो भंडामी बोले तो भंड नमाज पढ़े এখন নামাজ পড়ছে যখন কয়েস রাস্তা দিয়ে যাচ্ছে লাইলি লাইলি করতে করতে জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি দেখেন নি আমি নামাজ পড়ছি সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন কেন আপনার মতো পাগল পৃথিবীর জমিনে কি কখনো কথা শুনেন নি নামাজি সম্মুখ দিয়ে গিয়ে যাওয়া যায় না কয়েস ডাক দিয়ে বলতে যে ভাই আপনি কার ইবাদত করছেন কার উপাসনা করছেন যিনি তাম জাহানের প্রতিপালক যিনি তোমাকে আমাকে তাম দুনিয়াকে সৃষ্টি করেছে তার ইবাদত করতেছি উপাসনা করতেছি বান্দাগি করতেছি ও ভাই তাহলে আপনার কথা মোতাবেক আমি একজনের প্রেমে পাগল হয়েছি ওই তার নাম হলো লাইলি লাইলির প্রেমে এত পাগল হয়েছি আমার লাইলি কে যিনি বানিয়েছে তার প্রেমে তুমি পাগল হয়ে নামাজ পড়তেছো জেনে রাখো এ পথিকি আমার লাইলির প্রেমে যে আল্লাহ আমার লাইলিকে বানিয়েছে আল্লাহর সৃষ্টি জীবের প্রেমে আমি এত বিভোর হয়েছি আমি অন্য কিছু দেখতে পাই না যেদিকে দেখি আমার লাইলি দেখি তাই আপনি নামাজ পড়ছেন ইবাদত উপাসনা করছেন কোন দিকে আমার খেয়াল নাই আমি আমার লাইলি জন্য পাগল হয়েছি আর আমার লাইলিকে সৃষ্টি করনে ওয়ালা রব্বুল আলামিনের ইবাদত তুমি করতেছো একবার কি বলবে তুমি কেমন করে দেখোছো যে আমি তোমার সম্মুখ দিয়ে গিয়ে যাই সৃষ্টি জীবের প্রেমে পাগল হয়ে আমি দেখি না আর স্রষ্টার প্রেমে পাগল হয়ে কেমন করে দেখো তার মানে কি আমার কথা কি বুঝতেছেন ব্রেনে ঢুকছে ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বাবাজি ভাইয়ারাও পৃথিবীর জমিনে এমনি ভাবে প্রেম করতে হবে আব্বা আমার সোনা মানিক মুর্শিদে আপনি ফানা হয়ে গেলেন এখন মুর্শিদ আপনাকে বলবে আল্লাহর হাবিবের ঠিকানাও মুর্শিদের হুকুম পালন করতে করতে মুর্শিদ যেভাবে আপনাকে তালিম দিবে ওই তালিম মোতাবেক কাজ করতে করতে রসূলুল্লাহর দিদার হবে যেই নবীর দিদার হবে তখন নবীতে ফানা ওই ব্যক্তি হবে আর যখন নবীতে ফানা হবে যে রূপে ফানা হয়েছে ও রূপ আমার নবীতে ফানা হবে কারণ যে ব্যক্তি নবীতে ফানা হয় মাছ যেমন পানি থেকে আলাদা করলে বাঁচে না আশিকে নবীকে নবী থেকে আলাদা রাখলে বাঁচে না যে গ্রামে যে এলাকায় থাকুক না কেন ওই ব্যক্তি নবীর আশিক ওই ব্যক্তি ওই জায়গা থেকে সোনার মদিনা দেখে এর নাম প্রেম আর যাত্রার কাছে মুরিদ হচ্ছে সে নবীও দেখে না চোর খালি ডিগ্রি আতরা কিচ্ছু নেই সবার কাছে মুরিদ হওয়া যায় না ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক আরো একটুখানি ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন আমরা যখন নবীতে ফানা হয়ে যাব রসূলে ফানা হওয়ার পরে আমার নবী পাকের সঙ্গে তার দিদার হবে আমার রসূলুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে এবার আমার নবী ঠিকানা দেবেন আল্লাহর ঠিকানা আল্লাহতে এবার জানব আল্লাহ দেখা যাবে না কিন্তু তাসাউফ তত্ত্বে বলা হয়েছে আল্লাহও দেখা যায় এই আল্লাহ সম্পর্কে একটুখানি আপনাদেরকে বুঝাই আমাদের মোজাবের ইমাম বলেছেন আমি 80 বারের বেশি আল্লাহ দেখেছি ইমাম মালিক বলেছেন আমি আল্লাহ দেখেছি এ বাবাজি একজন পাগল মনসুর হাল্লাজ তিনিও বলেছেন আমি আল্লাহ দেখেছি নবী পাকের একজন সাহাবী মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা নু বেলায়াতের সরদার তিনি বেলায়াতের সরদার যিনি মাওলায়ে পাক তিনি উনি বলতে চাচ্ছেন আমি একটি সেজদা দিয়ে তৃতীয় সেজদা তত সময় দিতাম না যত সময় আমি আমার আল্লাহকে দেখে না নিয়েছি নারায়ে তাকবীর আল্লাহ
আপনার পীর আপনার মনে আপনি যখন ইয়া ওলি আল্লাহ বললেন আপনার পীরকে ডাকা হয়ে গেল সে বাহানাতে তাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল সবার পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো সবার বাপ ভালো তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো কে বলেছে তোমার বাপটা ভালো আর একজনের বাপ খারাপ এ তো তরিকতের নিয়ম না যারা তরিকতকে বোঝে তারা কখনো নিজের বাপকে ভালো আর সব কালো এটা বলে না বরং তো বলে সবার বাপ ভালো তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো আর যে বলেছে আমারটাই ভালো আর সব খারাপ ওই দিয়ে বের চোরে এর মধ্যে কিচ্ছু নেই ডিগ্রি এতটা থাকতে পারে ওর মধ্যে কিছু নেই আমরা ডিগ্রি দেখে ভুলিনি মহাব্বত দেখে ভুলেছি যার মধ্যে মহাব্বত আছে সেই তো নবী আলা সেই তো আল্লাহ আলা আরে তাদেরই তো পাওয়ার আলাদা জোরে কোন সুবহানাল্লাহ এদের চোখে পাওয়ার আছে এদের হাতে পাওয়ার আছে এদের দেহে পাওয়ার আছে তাদের কদমে পাওয়ার আছে আপনাদের গ্রামটার নাম কি মহিষগোট এই মহিষগোটের মাটিতে যদি কোন আল্লাহ আলা আসেন আলেমে হাক্কানি আসেন তার কদমের বিনিময় কবরে আযাব মাফ হয়ে যায় সবাই আসলে হয় বাবা আলেম তো সবাই আলেম তিন ভাগে বিভক্ত এক নম্বর আলেম কেতাব পড়ে আমল করে না দু নম্বর আলেম আমল করে কেতাব পড়ে না তিন নম্বর আলেম আমলও করে কেতাবও পড়ে এই আলেমটা খাঁটি আলেম এই আলেমকে দেখলে নবী দেখা সব পাওয়া যায় এখন গাছড়া ভূত বেশি হুরি ভূত সবাই বড় বড় হুজুর বড় বড় হুজুর আর কথা বুঝতেছেন আমার আব্বাজি সোনা মানিকের বাবাজি আমার ভাইয়েরাও পৃথিবীর জমিনে আমাদের কি তৈরি হতে হবে ফানাফির রাসূল হলেন এবার ফানাফিল লও আল্লাহ তো দেখা সম্ভব নয় একজন আল্লাহর নবী নাম তার মুসা কালিমুল্লাহ এ বাবাজি আমার তিনি আল্লাহ পাকের কাছে বারবার করে জানিয়েছেন আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ বলেন ওগো নবী মুসা লান তারানি তুমি আমায় দেখতে পারবে না আয় আল্লাহ না না আমি দেখব বারবার দেখার বাহানা আমার আল্লাহ পাক বলেন তাহলে তুর পাহাড়ে এসো কোহে তুরে গেলে নিজের নালাইন পাক খুলে চলে গেলে এ বাবাজি আমার আল্লাহ পাক যখন একটু সেফাতি নূর কোহে তুরে দিয়েছেন পাহাড়টা রেজা রেজা হয়ে গেল নবী মোসা বেহুশ হয়ে গেল এ আমিনউদ্দিন ভাই আপনি কি পাকামো করার জায়গা পেলেন না একজন নবী হয়ে আল্লাহ দেখে না সাহাবি হয়ে কেমন করে দেখে আল্লাহর বন্ধু কুতুব হয়ে কেমন করে দেখে মনসুর হাল্লাজ কেমন করে দেখে ইমামে আজম কেমন করে দেখে ইমাম আহমদ বিন হাম্বাল কি করে দেখে এরা কি তাহলে নবী থেকে বড় হয়ে গেল আমার কথা কি বুঝতেছেন একজন নবী হয়ে দেখছেন না আরে আরে এক সাহাবী তীর দেখে নিলেন ওলিরা দেখে নিলেন ইমামরা দেখে নিলেন এই জন্য তো গাজা খরওয়ালা হয় সুন্নিদেরকে অন্য দলের লোক আবু সুন্নিরা সব সব বদমাইশ বেদাতি বেদাতি শেরেকি শেরেকি ওদের কাছে কেউ যায় আমরাই হক পথে আছি জান্নাতের যদি দল থাকে সার্টিফিকেট যদি দেয় আমরা দেই হরি সর্বনাশ তাহলে এরা সব বাদ ওই একা ভালো তারা কি একের পর এক এদের সংখ্যা 72টি দল হবে কটা হবে 72টা আমার রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরাইল কওমের মানুষ 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে একটি জান্নাতে যাবে আর সব জাহান্নামি হবে কে বলেছেন এই কথা আমাদের নবী বলেছেন তাহলে আমাদের রসুলের কথা উনি ভাষায় বলছেন ওনার জোবানে বলছেন কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান শুধুমাত্র একটি দল ব্যতীত ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওই দলটি কোন দল হবে ওগো নবীজি এখন ওয়াহাবি বলে আমিও জান্নাতে সার্টিফিকেট দেই রাফেজিরা বলে আমরাও দেই খারিজিরা বলে আমরাও দেই শিয়ারা বলে আমরাও দেই কাদিয়ানিরা বলে জান্নাতে যদি যায় আমাদের দল যাবে
বলেন যারা নগর নগর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে তারা বলে আমাদের দলটাই জান্নাতে যাবে, শিয়ারাও বলে আমাদেরটা যাবে, ওয়াহাবিরা বলে আমাদেরটা, রাফেজিরা বলে আমাদেরটা, খারেজিরা বলে আমাদেরটা, বলছে না সুন্নিরাও বলছে আমাদেরটা। এখন সাধারণ মানুষ বড় পরেশান হয়ে গেছে, যাবে কোন, যাবে তো একটা, নবী পাক কি বলেছেন একটি যাবে, যাবে কোনটা, সবাই তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, এ বলে আমারটা যাবে, ও বলে আমারটা যাবে, ও বলে আমারটা যাবে। এখন সাধারণ পাবলিক যখন এই বক্তা স্টেজে আনতেছে তো বিভিন্ন দলের এখন এক একজন এসে এক এক রকম বলে যাচ্ছে, সাধারণ মানুষ বড় পরেশান, যাব কোন দিকে, দোষ আপনাদের নয়, দোষ আমার মতো মৌলভীদের, আই ঠিক কি না, আমরা এক একজন এক এক রকম নিয়ে যাচ্ছি, আরে নিয়ে যাওয়ার কারণটা কি, সে কারণটাও বলি। কোরআনুম মাজিদে আয়াত আছে 6666টা আয়াত, কটা বললাম 6666 আয়াতকে চার ভাগে ভাগ করা হয়েছে আর তিন ভাগে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন বাবা আমার, যেমন সাত মঞ্জিলে কোরআন খতম হয়েছে, সাহাবাই কিরামরা করেছেন, তাই সাত মঞ্জিল লেখা আছে সাইডে দেখবেন, মঞ্জিল মিম নুন জেলা মঞ্জিল, কোন সুরায় লেখা আছে মাক্কাইয়াতুন, কোনটায় লেখা আছে মদিনাইয়াতুন, আছে না নাই দেখবেন, আপনাকে আমি বুঝাচ্ছি। এখন চার ভাবে আয়াত ভাগ, শরিয়াত, তরিকত, মারেফাত, হকিকত, আছে না চারটি। শরিয়াতের আয়াত আল্লাহ পাক 6600 মধ্যে দিয়েছেন 500, সুবহানাল্লাহ বলুন, তরিকতের আয়াত দিয়েছেন আল্লাহ 1900, 5 আর 19 কতরা হয় 2400, শরিয়াত গেল তরিকত গেল, মারেফাতের আয়াত দিয়েছেন 2100, 24 আর 21 45, কটা গেল শরিয়াত তরিকত মারেফাত হকিকতের আয়াত দিয়েছেন 2166, কথা বুঝেছেন, কটা বললাম তাহলে 45 আর 21 হয়েছে 6666 আয়াত হয়েছে। এই 6666 আয়াতের মধ্যে 27টি আয়াত আছে যার দলিলগুলো ইমানদারের জন্য রহিত হয়েছে, আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে মনসুখ করে দিয়েছেন, ইমানদারের জন্য না, ওটা বেঈমানের জন্য এসেছে। যদি বলেন হুজুরে কিরকম, জি আরো বলি, যার কাছে কোরআন শুনবেন এই স্টেজে এসে খালি কোরআন মাজিদ কিছু মুখস্থ করে এসে ওয়াজ করছে, আপনি বলছেন বাবা বা 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 কোরআন বলে গেল গো, কোরআন শরীফ বলে গেল গো, যে মানুষটা আগে দরুদ পড়তো এখন আর পড়ে না, যে মানুষটা আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে এখন আর নাভির ওপরে হাত বেঁধে বুকে হাত বেঁধে নামাজ পড়তেছে, কেন, ইউটিউবের মৌলবি গো, 15 বছর মাদ্রাসায় নিজের পাসার চামড়া তুলে ফেলে তারা নাভির নিচে হাত বাঁধতেছে আর ও ইউটিউব 6 মাস চালিয়ে বুকে হাত বাঁধতেছে, আশ্চর্য আশ্চর্য, এই সর্বনাশ, আমার কথা রাগ করছেন, বাস্তব জিনিসগুলো দেখুন। আয়াত তিন ভাগে বিভক্ত হয়েছে, হুরুফে মুকাত্তাআত, যার মানে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুস্তাই সাধু সারা মুজাদ্দিদ ইমাম তাবিন তাবা তাবিন সাহাবায়ে কেরাম কেহই জানেন না। যদি বলেন হুজুর সেগুলো কি, অনেকে জানেন না, সেগুলো বলে দেই, যেমন আপনি কোরআন শরীফ খুলবেন, খুলেই দেখবেন সূরা ফাতিহা, এর পরে পরেই আপনি পাবেন সূরায়ে আল বাকারা, বিসমিল্লাহির রহমান রহিম উপরে, তারপরে আছে আলিফ লাম মিম, একটু পড়তে হয় এইভাবে, আলিফ লাম মিম, আরো জায়গায় দেখবেন ইয়াসিন আইন সিন কাফ
ইত্যাদি আরো অনেক। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই আয়াতের মানে কেউ জানে না, এমন কি মিকাইল, ইসরাফিল, ইজরাইল যে বহন করে এনেছেন জিব্রাইল সেও জানেন না। জানে কে? খেয়াল করুন, যখন কোন আয়াত নাজিল হয়েছে আমার নবী জিব্রাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, মক্কাতে ছিলেন তবুও, মদিনায় ছিলেন তবুও, যে আয়াত নাজিল হয়েছে নবী তেলাওয়াত করেছেন। উপমা স্বরূপ মনে করুন, আমি আপনাদের দিচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, রাসূল আমার তেলাওয়াত করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, কিন্তু আলিফ লাম মিম ইয়াসিন তাসিন হুরুফে মুকাত্তাআত গুলো যখন অবতীর্ণ তখন উনি একটাই কথা বললেন, আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম, ইয়াসিন আপনি বললেন আমি বুঝে নিলাম। হগো জিব্রাইল জানছেন না, নবী জানেন কেমন করে? এখানে উত্তর আল্লাহ বলেন ওহি দুই ভাগে বিভক্ত। এর একটু কাছে আসুন, অসুবিধা হচ্ছে একটু? সাউন্ড একটুখানি কমই না, একটুখানি কম না, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যেহেতু আজ ইমানদারের মেহফিল, আমি আজ প্রেমিক ব্যক্তি পেয়েছি, এ কারণে প্রেমের কথা বলতেছি, আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে ওগুলো একটু তুলে ধরতেছি, অসুবিধা হচ্ছে? খেয়াল করুন, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের প্রতি ওহি করেন তাই আমার নবী জানেন, এটা ঠিক কি না বলুন? জিব্রাইল আমিন এনেছেন তাই আমার নবী জানতেন, এটা না আরো কিছু? ওহি দুই ভাগে বিভক্ত, অনেক চোর আছে মলবি তারা একটা বলে আর একটা বলে না, ওহি হলো দুই ভাগ, এক হলো ওহিয়ে মতলু আর এক হলো ওহিয়ে গায়ের মতলু। যেটি ওহিয়ে গায়ের মতলু জিব্রাইল মারেফাত, সেটা আল্লাহও জানেন, জিব্রাইল আমিনও জানেন, আবার রসুলুল্লাহও জানেন। আর যেটা ওহিয়ে মতলু সেটা ডাইরেক্ট আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবীকে জানিয়েছেন। তাহলে আলিফ মানে জিব্রাইল জানেন না, হাফেজ কারী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সাদু সারা ইমাম তাবিন তাবা তাবিন সাহাবাই কেরাম কেহ জানেন না, আমাদের নবী জানেন, জোরে বলুন। অনেকে বলছে জিব্রাইল আনতেন তাই জানতেন, জিব্রাইলের ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? যারা বলে জিব্রাইলের ক্ষমতা বেশি ও নামাজ পড়ি লাভ নাই, ওই এমনি জাহান্নামে যাবে, রাসূলের কথা। আর যারা মনে করেন যে না সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, এই ব্যক্তি ইমানদার, আল্লাহকেও মহান ভাবে, রাসূলুল্লাহকেও মহান নবী ভাবে, নিশ্চিত ওই ব্যক্তির নামাজ কাজে লাগবে। কথা কি বুঝতেছেন? যদি বলেন হুজুর ই কিরকম, তাহলে আপনি হুরুফে মুকাত্তাআত বুঝলেন, সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারলেন কিনা? আর দুই নাম্বার, হুরুফে মোতাশাহাবে, হুরুফে মোতাশাহাবে আয়াতের মানে স্পষ্ট, কিন্তু মানলে আপনি বেঈমান হবেন। তিন নাম্বার, হুরুফে মুহকামাত, হুজুর কিরকম কথা বুঝলাম না তো আলেমুলারা বলে না, যার কাছে কোরআন শোনা হবে তার বেশির বেশি 15টা জ্ঞান লাগবে, কম পক্ষে 10টি জ্ঞান যার ভিতরে নাই তার কাছে কোরআন শুনে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের পথ পাবে না, ধোকাই পাবে। কম পক্ষে কটা বললাম? 10টি, বেশির বেশি 15টি। তাহলে কোরআনুল মাজিদের হুরুফে মুতাশাহাবে আয়াত যেমন আমি একটা তেলাওয়াতও করেছি, ইন্নাল লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি আল্লাহর হাত। কোরআন মাজিদে 26 পারা সূরা আল ফাতা আয়াত 10, স্পষ্ট মানে ইয়াদুল্লাহি আল্লাহর হাত।
তাহলে কোরআন বলছে আল্লাহর হাত ঠিক কি না যেমন আমরা আওয়াজ করে করে অনেক ওলামারা বলি আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন তাহলে আমিনউদ্দিনও কথা বলে সভাপতি কথা বলে ইমামও কথা বলে হাফেজও কথা বলে মা বাপ কথা বলে দুনিয়ার মানুষ কথা বলে আল্লাহও বলেছেন তার মানে আল্লাহর আমাদের মতো জবান আছে না না ঈমানদারের বিশ্বাস হলো এটা আল্লাহ পাক বলেছেন তবে আল্লাহ পাক জবান থেকে পবিত্র আল্লাহ कुदरती जुबाने बोले छे কিন্তু আমরা কোন মোলবিরা কি বলে আল্লাহ কুদরতি জবানে বলেছে সংক্ষিপ্ত ভাবে বলে দেয় মহান আল্লাহ পাক বলেছেন তার মানে আল্লাহ জবান আছে কিন্তু আল্লাহ জবান থেকে পবিত্র যদি কোন ব্যক্তি বলে আল্লাহ জবান আছে ওই ব্যক্তি বেঈমান बाजू लागबे ना कोथाय फिट होबे अब्बा आमार ताहले बाजू जखन धरबो तखन बुक धरते होबे पेट धरते होबे नइले फिट होबे कोथा आबार ए जदि धरि नि ताहले ट्यांग लागबे नइले होबे कोथा देखा जाच्छे आल्लाहर हाथ स्पष्ट यादुल्लाहि आल्लाहर हाथ আল্লাহর হাত মানে করতে গিয়ে একটা মূর্তি হয়ে গেল তাহলে ঈমান থাকবে একে বলা হয় হুরুফে মুতাশাহাবে আয়াত একে বলা হয় হুরুফে মুতাশাহাবে আয়াত এই আয়াতের স্পষ্ট মানে কিন্তু এই মানে ধরলে আপনার ঈমান থাকবে না এর ভিতরে হিকমত ভরা আছে এখানে মানে কি আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবী গো আল্লাহ পাক জানাচ্ছেন আল্লাহর হাত এখানে মানে হচ্ছে নবী আপনার হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত জাহিরি নবীর হাত হাকিকাতে আল্লাহর হাত এটাই হলো মানে দেখবে রাসূলুল্লাহর হাত পাওয়ার কুদরতি হাতে হুরুফে আয়াতের মধ্যে আরো একটা আয়াত যেটা সাধারণ মানুষের কাছে তুলে 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 ওলামারা বলতেছে কি বলছেন দেখুন এরা বলতে চাচ্ছে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া নবী গো আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয় কোরআনের স্পষ্ট মানে নবী হলেন একজন মানুষ ঠিক কি না এই আয়াতটা কি আয়াত মুতাশাবে আয়াত এই আয়াতের দলিল ইমানদারের জন্য রহিত হয়েছে এই আয়াতটা ইমানদারের জন্য রহিত হয়েছে বাবা আমার যে আয়াতটা বেঈমানের জন্য অবতীর্ণ ওই আয়াতটা স্টেজে বসে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিই বাবাজি আমার লম্বা দাড়ি রেখে মানুষের মাঝে বলতে যাচ্ছে বাবা এই আয়াত দিয়ে প্রমাণ হয় নবী আমাদের মতো মানুষ যদি কন্যা উজবিল নবী কি আমাদের মতো ওগো আমার জওয়ান যুবকেরা সোনা মানিকেরা কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতে বললেন হাবিব আপনি বলুন আগে আপনি শানে নুজুলটা পড়ুন কেন আয়াতটা নাজিল হলো এ বাবাজি আমার যখন আপনার ভিতরে জ্ঞান থাকবে কেন নাজিল হলো কি কারণে নাজিল হলো কোথায় নাজিল হলো কাদের প্রসঙ্গে নাজিল হলো এই রূপ ভাবে আপনার কমপক্ষে 10টি জ্ঞান থাকা দরকার যখন আপনার জ্ঞান থাকবে না তখন জাম গাছের ছাল আম গাছের লাগিয়ে দেবে
ভালো করে বুঝুন বাবারা এ দরুদ বাপ ভাই জানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার বলতে বললেন আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ও গো নবী আপনি সবকে বলে দিন আমি একজন মানুষ তোমাদেরই মতো যাদেরকে নবী বলছেন আমি যেমন আপনাদের মহিষ গোটে এসেছি বাবা আপনাদের সম্মুখে কথা বলতেছি আশিকে নবীদের সম্মুখে কথা বলতেছি আশিকে ওলি আল্লাহদের সম্মুখে কথা বলতেছি কিন্তু আমার আপনার নবী যাদের সামনে কথা বলতেছেন বেশি বেশি মক্কার বড় বড় গুন্ডা ছিল গুন্ডা না তারা বড় বড় গুন্ডার সামনে নবী বলছেন আচ্ছা যারা সামনে বসেছিল গুন্ডা গুন্ডাদের কারো মত কি নবী তাহলে ও বলতে যে নবী বললেন আমি তোমাদের মত মানুষ তার মানে গুন্ডাদের সঙ্গে নবীকে তুলনা করে যে মানুষটি স্টেজে বসে সে মলবি মুহাদ্দিস মুফতি বলে দাবি করে আর যে মানুষটি আমার নবীকে মক্কার গুন্ডাদের মত তুলনা করে ওই ব্যক্তি কখনো ঈমানদার নয় ওই ব্যক্তি হলো জাহান্নামের কিড়া ওই ব্যক্তি 72 দলের মানুষ এই যুবক সোনা মানিকের আমি আপনাদের বুঝাতে যাচ্ছি পৃথিবীর জমিনে বুঝুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলতে বলেছেন কোরআন মাজিদের স্পষ্ট মানে মিসলুকুম তোমাদেরই উপমা স্বরূপ মানুষ কিন্তু ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয় ওহী আবার দুই ভাগে বিভক্ত ইনডাইরেক্ট আর ডাইরেক্ট বাবা আমার তাহলে বোঝা গেল ডাইরেক্ট ওহী আল্লাহ আমার নবীর প্রতি দিয়েছেন আয়াত দিয়ে বোঝা যায় নবী আমাদের মতো একজন মানুষ কিন্তু হাকিকাতে আপনি দেখুন কাফেরেরা বেঈমানেরা বলেছিল যিনি নবী হবেন তিনি হবেন দৈত্য যিনি নবী হবেন তিনি হবেন জিন যিনি নবী হবেন তিনি হবেন ফেরেশতা আমার আল্লাহ জানিয়ে দিলেন আই আয় আমার হাবিব আয় আমার দোস্ত আয় আমার মেহবুব আপনি সকলকে জানিয়ে দিন নবী জিন নয় নবী ফেরেশতা নয় নবী দৈত্য নয় নবী একজন মানুষ হুজুর মানুষ তাহলে মানুষ বললে অসুবিধা কি এখন এই মানুষের জায়গায় আসুন এ বাবাজি আমার তারে কারেন আছে না নাই ওতে আমি হাত দিলে শর্ট লাগে লাগবে না ধরে দেখাবো শর্ট লাগে না কেন বলে প্লাস্টিকের কভার আছে তাই আল্লাহ বলেন জগৎবাসী জেনে রাখো আমি আমার হাবিবকে তিনটি রূপ দিয়েছি এক নাম্বার বাশারিয়াত প্লাস্টিকের রূপ এটা সত্য কথা ওর মধ্যে কারেন্ট আছে আছে না নাই কিন্তু যদি লিক হয় ধরলে ঝিনঝিন করবে আর যদি কভার না থাকে হাত দিলে শর্ট লাগবে যদি পাওয়ার বেশি হয় টেনে লেবে ছাড়বে না বাবা যদিও বেশি পাওয়ারের হয় 11,000 হয় চেপে ধরে থাকবে 3,00,000 হলে তো সময় দেবে না ঠিক কি না বন্ধুরে বাবারে সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে নূর নবী বানিয়েছি বিজলি নবী বানিয়েছি কারেন নবী বানিয়েছি প্লাস্টিকের কভার দিয়েছি বয়স আমি 63 বছর দিয়েছি এই 63টা বছরের মধ্যে বাবা 11 থেকে 13 জনা বিবাহ আমার নবী করেছেন এ বাবাজিরা আমার বাপ হয়েছেন বাবা দাম নানু হয়েছেন আমার নবী জামাই হয়েছেন আমার নবী শ্বশুর হয়েছেন কারণ কি প্লাস্টিকের কভার হাত দিলে যেমন শর্ট লাগে না আমার নবী কারেন্টের নবী সবাই যায় কোনো অসুবিধা হয় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আমার নবী শান দিয়েছেন কে আল্লাহ হে বাবাজি আমার এক নাম্বার রূপ বাশারিয়াত বোঝা গেল দুই নাম্বার রূপ মালিকি রূপ ফেরেশতাদের রূপ জোরে বলুন ফেরেশতারা কিসের তৈরি নূর জোরে বলুন আল্লাহ পাক তামাম দুনিয়াতে
নবীন সিদ্দিকিন বাবা সৃষ্টি করেছেন পাঁচ ভাবে। এক নাম্বার আদম নবীকে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি, জোরে বলুন। আমাদের আম্মা হাওয়া আল্লাহ পাক তাকে আদম নবীর বাম পাশলির হাড্ডি নিয়ে সৃষ্টি, আমাদের মা হাড্ডি থেকে ডাইরেক্ট মাটি থেকে আদম, ডাইরেক্ট হাড্ডি থেকে আম্মা যান। তিন নাম্বার আল্লাহ ফু দিয়ে সৃষ্টি করেছেন ঈসা নবীকে, বলুন। তাম দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আম্মা এবং আব্বার শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন। আরো জোরে কান সুবহানাল্লাহ, হে বাবাজি রব। এটা গেল চার নাম্বার। পাঁচ নাম্বারে আল্লাহ আমাদের নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, আমার নবীর নূর মোবারক থেকে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। আরো জোরে বল। এখন আমার নবীর মধ্যে নূরের পাওয়ার, ফেরেশতারাও মালিকি নূরের, এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভ্রমণ সিদরাতুল মুনতাহা। আমার নবী বলেন জিব্রাইল আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে আপনি ওহী নিয়ে গেছেন, আপনার হকিকতটা কেউ দেখিনি, আমি নবী একবার আপনার হকিকত দেখতে চাই। কারণ জিব্রাইল আমিনের ছয় শত টানা আল্লাহ দিয়েছেন, হযরতে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের আপনার আরশ থেকে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল জমিনে চারবার দ্রুত গতিতে এসেছে, চোখের পলক ফেলাও, আর জিব্রিল আমি জিব্রাইল আলিমের আগমন হওয়া সারা চুরি বলুন সুবহানাল্লাহ। কখন কখন নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলা হয় একবার, তখন জোরে বলুন ইব্রাহিম নবী বেটার গলায় ছুরি চালাচ্ছেন, বেটা টেনে নিয়ে দুম্বা ফেলা দুই নাম্বার, তখন জোরে বল। বন্ধুরে বন্ধুরে জিব্রাইল আলাইহিসসালামের পাওয়ার খেয়াল করুন, আমার আল্লাহ তাকে ছয় শত ডানা দিয়েছেন। আব্বাজি আমার একের পর এক আমার আপনার নবী বলছে, ও জিব্রাইল তোমার হকিকত দেখতে চাই। হযরতে জিব্রাইল আলাইহিসসালাম নিজের ছয় শত ডানা সঙ্গে সঙ্গে বিছিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখেছেন জিব্রাইলের হকিকত, জিব্রাইল আমিন বলেন হুজুর আমি তো আপনার হকিকত, হুজুর আপনি তো আমার হকিকত দেখে নিলেন, আমি তো আপনার হকিকত দেখলাম না, তা আপনি যে হকিকতে নবী আল্লাহর হাবিব, আপনি না হলে তামাম পৃথিবী কিছু সৃষ্টি হতো না, হুজুর আপনার হকিকতটা একবার আমি জিব্রাইলকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আমার আপনার নবী বলেন জিব্রাইল যদি আমার হকিকত আপনি দেখতে চান সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে আসুন। জিব্রাইল আমিন বলেন হুজুর এটা হলো বর্ডার, এটা সীমান্ত এলাকা, আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন এই মাস রজব মাস এর ২৬তম দিবাগত রাত ২৭ রাতে নবী গেছেন, জোরে বলুন। আব্বাসি আমার নবী আমার জিব্রাইল আমিনকে বলছেন জিব্রাইল তাহলে আপনি একটু সিদরাতুল মুনতাহা অতিক্রম করুন। জিব্রাইল আমিন বলেন হুজুর এটা সীমান্ত এলাকা, এটা বর্ডার, আর চুল পরিমাণে গিয়ে যদি যাই আমার ডানা জলে ছাই হয়ে যাবে। ও গো নবী আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আর আমি জিব্রাইল আপনার মতো নয় যে সঙ্গে যাব। কথা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? বন্ধুরে বাবারে ও সোনা মানি কেরা বাবার, তাহলে আমার নবী এক দুই তিন চার পাঁচ ছয় সাত নবী ও ফেরেশতাদের রূপের মধ্যে নূরের পাক, আমার নবী পাকের নূরে সব সৃষ্টি, সব জায়গায় নবী আমার ভ্রমণ করলেন, অসুবিধা হলো না। জিব্রাইল আমিন বলতে চান নবী গো আমার প্রথম রূপে ছিলেন বাসারিয়াতে, দ্বিতীয় রূপে মালাকিয়াতে, তৃতীয় রূপে হাকিকাতে যাবেন। ও নবীজি হাকিকাত রূপের ক্ষমতা সহ্য করার ক্ষমতা আমি জিব্রাইলের নাই, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনি যখন হাকিকত লেবাস পরিধান করবেন আপনার পাওয়ার সহ্য করার ক্ষমতা আমার নাই। ও বাবারা আমি
बुझाते चाई अल्लाहर फेरेश्ता जिब्राइल जिन समस्त नबींदर का अल्लाह पाक रही एने एने दिए जखन आमार नबी के आमादेर मत बोलसे नाओ ताहले आमरा कि बोलते पारी नबी आमादेर मत ओरा दलिल दिए बोले नबी पाक जेहेतु अल्लाहर कुरान तेलावत करे बोलेछेन आमी तोमादेरई मत मानुष ताहले केन बला जाबे ना एटार एकटाई उत्तर हलो एटा आयातटा हलो आयाते मुताशाबे एटा मुसलमानेर जन्य ईमानदारेर जन्य आसेनी एई आयातटा काफेरदेर जन्य एसेछे जी एटा ईमानदारेर जन्य आसेनी काफेरदेर जन्य एसेछे आर एई जन्य ईमानदारेरा आज रसूलुल्लाह के निजेदेर मतो ना बोले ओरा एकटाई आयात देखे किन्तु बहु जायगाय रसूलुल्लाह बोलेछेन आय्युकुम मिसली केउ कि तोमादेर मध्ये आमी रसूलुल्लाहर मतो आछे एटा ओदेर चोखे पड़े ना ओरा तो काना अल्लाह पाक बोलेछेन आमी चोखे ओदेर पर्दा दिए दिएछि কথা কি বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বলেছেন আমি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে তাহলে তৃতীয় রূপে নিচ্ছেন বাবা আমার বাশারিয়াত রূপ আমরা ঈমানদার আমরা মুসলমান আমার নবীর তিনটি রূপকে বিশ্বাস করি বাশারিয়াত রূপকেও বিশ্বাস করি মালিকের রূপকেও বিশ্বাস করি হাকিকাতান রূপকে বিশ্বাস করি আমার নবী বাশারিয়াতে মানুষ আসমানে মালাইকা আর সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর এমন পাওয়ার আলা বন্ধু যেমন আর আল্লাহ বানাননি দুনিয়াতেও তমন আল্লাহ পাক শরীকবিহীন আমার নবী ছায়াবিহীন আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ নুকতাবিহীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুকতাবিহীন আল্লাহ বলেন হাবিব তুমি আমায় ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর আমি তোমায় ডাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার নামে ১২টি অক্ষর নুকতা নাই তোমার নামে ১২টি অক্ষর নুকতা নাই আমি আল্লাহ হলাম শরীকবিহীন তোমাকে বানালাম ছায়াবিহীন अल्लाह पाक আমার নবীকে বানানোতে বেমেসাল আর আমাদের নবী তৈরি হওয়াতে তুলনাবিহীন ঠিক কি না বন্ধুরে আমার সোনা মানিকেরা ঈমান আকীদাগুলো ঠিক করুন তারপরে ইবাদত করুন আসুন আগিয়ে চলুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৩টা দলের মধ্যে একটি দল জান্নাতি হবে ইল্লা মিল্লাতান ওহিদাত একটি দল ছাড়া সব জাহান্নামী হবে হে যুবকেরা সাহাবী রাসূল আরজি জানালেন হুজুর ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই দলটি কোন দল হবে আমার আপনার নবী বলেছিলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দলটি জান্নাতি দল ওরাও বলে আমরা সাহাবীকে মানি ওরা বলে আমরা সাহাবীকে মানি ওই দলটাই আমাদের দল জান্নাতের দল गंडगोल तो बड़ो बेशी हे बाबा जीरा मार ताहले बाबा आमार कौन दलटा जाबे जिनी दुई लक्ष হাদিসের হাফেজ ছিলেন নাম তার মোল্লা আলী কারী হুজুর আমার মেশকা ছাড়া মেরকাতের মধ্যে লিখতেছেন লা শাক্কা নেই কোনো সন্দেহ ওয়াহাল সুন্নাত ওয়াল জামাত ওই জান্নাতি দলটার নাম হলো সুন্নি জামাত এখন সুন্নি কারা সবাই বলে আমরা সুন্নি ওরা বলে আমরা সুন্নি ওরা বলে আমরা সুন্নি এখন সুন্নি কারা এও আমার নবী পরিষ্কার করে দিয়েছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা বাবা আমার মাতা ওয়াহাল সুন্নাত ওয়াল জামাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আলে পাকের মায়া মুহাব্বত নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে উলফাত নিয়ে যারা ফাউত হয়েছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামা অনেকে বাবাজি সুন্নি বলে দাবি করে আলে পাকের কথা বললে হিংসা লাগে ওরা আলে পাককে চেনেই না সুন্নি
ও তো সুন্নি নয়, ও তো গোলাপি সুন্নি, হাকিকাতান সুন্নি, জান্নাতি সুন্নি। জোরে বল সঙ্গে সঙ্গে অনেকে আবার মাওলায় পাককে মানে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, ফারুক আজম কে মানে না। এই দলটার নাম হলো শিয়া দল, ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিকের, তাহলে বোঝা গেল এই শিয়ার দল আরো বলেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা চরিত্রহীনা, জোরে কর না উযুবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা আরোপ করেছে। এ সোনা মানিকের, আপনি কি জানেন নি আপনি আলে পাকের ভক্ত বলে দাবি করতেছেন? একবার খেয়াল করে দেখুন, একবার হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুল্লাহ দুইজনাতে আপনার কিনা গিয়েছেন, এমন সময় উনি গাছে উঠেছেন, ইনি নিচে, ভালো গুলো খান আর খারাপ গুলো হুসাইন পাককে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে হুসাইন পাক বলছেন, ওরে চাকরের ছেলে চাকর, গোলামের বেটা গোলাপ, বাবা আমার আমিরুল মুমিনিনের বেটা হযরত আব্দুল্লাহর ব্রেন চকলে গেল, আমার বাপ খলিফাতুল মুসলিমিন, আর তুমি আমাকে চাকরের বেটা চাকর বলছো, তোমার বিচারটা আব্বার কাছে দেব। ঠিক আছে, সকালবেলা বিচার, কি বিচার? হুসাইনের জন্য নালিশ আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি জিজ্ঞাসা করছেন, হুসাইন আপনি কি বলেছেন নাকি যে গোলামের বেটা গোলাম? সঙ্গে সঙ্গে বলছে, জি হ্যাঁ, আমরা কি কখনো বলে দেওয়া কথা পাল্টাই নাকি? সুবহানাল্লাহ, কোন তাহলে ইমানদার সেই যে একবার বলে সে কথা আর পাল্টায় না। অনেকে মনে করছে ক্ষমতার ভয়তে, হয়তো মারির ভয়তে পাল্টে দেবে, যেমন আসে অনেকে সাক্ষী দেয় মেম্বারের দিকে বিচার, গ্রামের নেতার দিকে বিচার, ঘটনা ঘটেছে এক ওর দিকে হয়ে গেল, এরকম আসে না? নাই আমার সোনা মানি কে হুসাইন পাক বলেন, হাম আপনা ওয়াদা বদলতে নেহি, আমরা আমাদের ওয়াদা আমাদের কথা আমরা পাল্টাই না। কেন বলবো না? এখনো বলছি গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ বলে হুসাইন পাক লাভ মেরে উঠলে, লিখে দাও, লিখে দিলে, আমার নানু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাপ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম, ইতি হুসাইন। হুসাইন পাকের এই কাগজটি লিখিত পেয়ে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে, বেটা আব্দুল্লাহ সার্টিফিকেট পেয়ে গেছি। কিসে সার্টিফিকেট? আব্বা ডাক দিয়ে বলেন, বেটা আব্দুল্লাহ কবরে যখন যাব ফেরেশতারা জিজ্ঞাসা করবে, যখন আমাকে আমি দেখিয়ে দেব, রে ফেরেশতা দেখো আলে পাক আমার নবী পাকের নওয়াসাও, আমি ওমরকে রসূলুল্লাহর গোলাম বলে সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন, এশিয়ার দল যে হুসাইন পাক আমিরুল মুমিনিনকে আমার নবীর গোলাম বলে সার্টিফিকেট দিয়েছে, সেই ওমর খুশি শিয়া তোমরা কেমন করে করো? তাহলে এরাও ভালোবাসে না, এরাও চিটিংবা, আমার কথা বুঝতেছেন? রাগ হয়? আব্বাজি আমার সোনা মানিক, এখন আসুন বাবা, তাহলে সুন্নি কারা জান্নাতে বা যাবে কারা? আমার নবী বিদায় হজে 1,24,000 মতান্তরে 36,000, কেউ বা লিখেছেন 42,000, তাদের সম্মুখে আমার নবী পাক বিদায় ভাষণ দিয়েছিলেন, আমি তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন,
এবার বুঝবেন কোন দলটা জান্নাতে যাবে, এত বড় ডিগ্রিধারী যাবে না কোন দলটা যাবে। এ বাবাজি আমার, তার পরিষ্কার খোলাস আমার নবী দিয়ে গেছেন বিদায় হজে, সুবহানাল্লাহ বল। এ যুবক আমার, টুপি দেখে ভুলো না, দাই দেখে ভুলো না, ডিগ্রি দেখে ভুলো না, আমার রসুল্লাহর প্রেম দেখে ভুলে যাও। রাগ করেন? আর একটু বলবো না ছেড়ে দেব? আমার আব্বাজিরা খুকমের ব্রেনের ভিতরে রাখুন, আমার নবী বিদায় হজের মধ্যে বলে গেলেন, আমার রসুল বিদায় হজের সময় বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। মনে করুন, আপনার নাম মোহাম্মদ রবিউল হক, আপনার নাম শেখ আরিফুল। মনে করুন এই দুই ভাইয়ের মধ্যেই একজন ডাক্তার, ইনি ওনার একজন কম্পাউন্ডার, কথা বুঝেছেন? এখন উনি যাচ্ছেন আর বলে যাচ্ছেন, শোনো আরিফুল ভাই, আমি কাগজ লেই কেতাব, এই কেতাব লিখে যাচ্ছি, সমস্ত রোগের ঔষধ লেখা আছে। এই ও জনগণ, মহিষ গোটের মানুষ তোমরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক রেখে যাচ্ছি কম্পাউন্ডার, আর এক রেখে যাচ্ছি কেতাব। তোমরা এই দুটি কি আঁকড়ে ধরবে? কথা বুঝতে পেরেছেন? এখন অনেকে বলছে কেতাবে তো লেখাই আছে ওষুধ, আমার রোগ হয়েছে ডাক্তার বাড়ি গিয়ে ওষুধ কিনে এনে খাচ্ছে। এখন এক সর্দির 12 রকম ওষুধ আছে, এখন ওর তো এই জ্ঞানটা নেই যে সর্দি কতটা জমেছে, কেউ তুলতে হবে বসাতে হবে না তুলতে হবে, তোলার দরকার ছিল কফ, ওই এমন ওষুধ খেয়েছে সে বসিয়ে দিয়েছে, কদিন পরে দেখা যাচ্ছে এমন হাড়ের প্রবলেম দেখা দিয়েছে মরি যাবে। ওষুধ তো আছেই, আল্লাহ রসুল বললেন আমি কোরআন শরীফ রেখে যাচ্ছি আর সুন্না রেখে যাচ্ছি, মানে কম্পাউন্ডার আমার আলে পাক রেখে যাচ্ছি, কোরআন শরীফ রেখে যাচ্ছি, জোরে বলুন। ডাক্তার বলেছেন আমি রেখে যাচ্ছি কেতাব আর রেখে যাচ্ছি কম্পাউন্ডার, কম্পাউন্ডারের মাঝে বুঝে তার জীবন বুঝে ও সাত শ্রবণ করবে তাহলে তোমার রোগ মুক্ত হবে। তুমি কম্পাউন্ডারকে ধরনি ডাইরেক্ট ওষুধ নিয়ে খাচ্ছ, কথা বুঝেছেন? তাহলে রোগ আরো বেড়েছে। ডাক্তারের কথা ছিল দুটো জিনিস ধরো, কোথাও কোথাও বলেছেন তিনটি জিনিস ধরো, কোরআন ও হাদিস আমার আলে পাক, কিন্তু কোরআন সুন্না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলে পাক, সুন্না মানে হাদিসে পাক। আপনি হিসাব করে দেখুন, আমার রাসূলুল্লাহ বলেছেন আমার আলে পাক রেখে গেলাম, কোরআন বুঝতে গেলে আলে পাক বুঝতে হবে। যদি বলেন হুজুর একরকম কথা, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন। আয় আমার আল্লাহ পাক বলেন, আয় ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে, সবরের মাধ্যম দিয়ে, ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছি। সাহায্য চাইতে বললেন দুটোর মাধ্যমে, নামাজ ও সবরের মাধ্যমে, আল্লাহ বলছেন আমি সবরকারীকে বেশি ভালোবাসি, জোরে বলুন। তার মানে কি? আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ হয়, আল্লাহ যদি বললেন, আল্লাহ পাক যদি বলতেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি নামাজীদের সঙ্গে আছি, তাহলে তো কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ, কোন নামাজিকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ বলেন নামাজ দেখো না কারবালার মাটিতে, দেখো সবর কোন দিকে আছে, যেদিকে সবর আছে আমি আল্লাহ সেটাকেই জান্নাত ওয়ালা বানিয়েছি। কিন্তু এদের নামাজ আছে, এদের মধ্যে সবর মহব্বত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বুঝতে গেলে, কিতাবের ওষুধ খেতে গেলে, কম্পাউন্ডারের মাধ্যমে খেতে হবে, কোরআনকে তুমি জানতে বুঝতে গেলে আলে পাককে ধরতে হবে, আলে বায়াতকে আপনি ধরবেন না বুঝে যাবেন, পথ পাবেন না, রোগ সারবে না। রোগ সেরেছে তাদের আলে পাকের মাধ্যম দিয়ে জীবন গঠন করতে চেয়েছে যারা। হুজুর আমরা আলে পাক কি করে পাবো? তারা তো কারবালায় কে শহীদ হয়েছেন। ও বাবা, আলে পাক আপনি কোথায় পাবেন? খেয়াল করুন,
आले पाक इमाम हुसैन पाक रदियल्लाहु ताआला नुर बेटा जैनुल आबिदीन रा कृपा आकाश आस्ते इमाम जाफर सादिक इमाम बाकर इमाम मुसा काजिम इमाम नकी आली ए बाबाजी आमार जगतेर बुके आस्ते आस्ते एखन एकजन आसबेन इमाम मेहदी आली सलाम आमार गौसे आदम आले पाकेर औलाद आमार माइनुद्दीन चिश्ती गौसे पाकेर औलाद मुजद्दिद अल फसानी गौसे पाकेर औलाद आमार सरकारे आला हजरत गौसे पाकेर औलाद मेदिनीपुर हुजूर गौसे पाकेर औलाद एई रूप भावे आले पाकेर औलाद जारा बायत होए जाओ जन्नती दले चले जाओ एक कथाय मुर्शिदे कामिल जारा तादेर काछे बिक्री हो जाके बोले पीर मुरीदी जोरे बोलो आमार कथा कि बोझा गेछे सार मर्म अब्बाजी आमार सोना मानी के रब केउ बाकी बम्बई ने कोन हुजूर আপনাদের পীর সাহেবের নাম কি এখানকার মানুষ বেশি ভক্ত আছে বমপুর বমপুর হুজুরের নাম কি ছিল আমি জানি না বাবা সৈয়দ আমির হোসেন চিশতি খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি এ হুজুরের খলিফা জোরে বলুন ওনারি আওলাদ খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনউদ্দিন নাম খানি তোমার নামের মালাগে থে কাটাবো জিন্দেগানি মাইনউদ্দিন নাম খানি জোরে বল ঠিক কি না খেয়াল করো খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনউদ্দিন নাম খানি হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রসুল তুমি আতা এ রসুল আউলিয়াদের মাথারি তাজ চিস্তিয়া তরি কারমুল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনউদ্দিন নামখানি জোরে বলুন হযরতে মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতের মানুষ চিশতিয়া তরিকা বোম্বাই হুজুর বোমপুর হযরত সৈয়দ আমির হোসেন চিশতি রহমাতুল্লাহ ওনার ভক্ত হায়াতে আছেন সৈয়দ আমির হোসেন চিশতি মাদ্রাজিল্লাহুল আলিয়া জোরে বলুন সুবহানাল্লাহ যদি আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেন তাহলে রহমাতুল্লাহ আলাই কারণ আল্লাহ রহমত বর্ষণ হয় যদি হায়াতে থাকেন তো মাদ্রাজিল্লাহুল আলী জোরে বলুন সুবহান তা আপনারা যারা যেখানে বিক্রি হয়েছেন ভালো জায়গায় হয়েছেন চিশতি এ চিশতিয়া খানদানে আমার খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়ে দেখবেন আসলেই লেখা মেন গেটে শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দি আস্ত হুসাইন দি পানা আস্ত হুসাইন হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন জোরে বলুন সুবহান আগে তিনি গাছে আলে পাকের ফেদা তারপরে তো সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলে পাকের ফেদা মুজাদ্দিদ আলফসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি আলে পাকের ফেদা সরকারে আলা হযরত আলে পাকের ফেদা জোরে বলুন সুবহানাল্লাহ ওলি দিগের রাজা মহারত নাও মওদের সালাম খানি আব্দুল কাদের মহাব্বতে আব্দুল কাদের জেলা নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের মহাব্বতে আব্দুল কাদের
আচ্ছা ওনার নাম নিলে কি গোনা হবে? এক সঙ্গে মহব্বত নিন উচ্চরবে আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল নি ওলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল রসুল পাকে তুমি পিয়ারব মাওলা আলি নয়ন তারা টানতে পারছি না কেন মাইকে দোষ নয়ন তারা নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গোন মনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কা নি আব্দুল নি ওলি দিগের রাজা মহার নাও মোদের সালাম খানি আব্দুল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মারহাবা বাবাজি আমার ওলি আল্লাহদের পাওয়ার আমার আল্লাহ পাক দান করেছেন ও গো আমার সোনা মানি খুব খেয়াল কর মুসিবতে পড়ে মরা ডাকি তোমায় দস্তে গি মুহূর্তে উদ্ধার কর ও গো মোদের বড় পীর নাই তুল না বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাসানি আব্দুল কা লানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা নাও মোদের সালাম খানি আব্দুল রোজ হাসরে কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে যাব মনে ভরসা নাই তুল না বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলাশানি আব্দুল কাদের নি আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জোরে বলুন সুবহানাল্লাহ আসুন পিছিয়ে আসুন আমার আপনার নবী বলেন আলী বিছানায় শুয়ে যাও আমার নবী বলেন আমার সাহাবাই কেরাম যে দলে আমি আর আমার সাহাবাই কেরাম যে দলে ওই দলটি জান্নাতি দল মনে আসেনি নবী বললেন আলী সকালবেলা উঠবে অমুক অমুকে আমানাত দেবে মদিনায় আসবে মনে আছে আমার নবী বললেন আলী বিছানায় শুয়ে যাও ও গো আমার জওয়ান যুবকেরা রসুল আমার বেরিয়েছেন বাইরে বেরিয়ে আপনার কিনা কাঙ্কারিয়া নিক্ষেপ করে দিয়েছেন বালু সবার চোখে লেগেছে নবী দেখতে পাই নাই এ বাবাজি আমার নবী আছেন মুমিনের জানের থেকে আরো নিকটে বাবা আমার ইমান আছে যাদের আমার নবীকে দেখে তারা আব্বা আমার আমার নবী আপনার নবী তাদের সম্মুখ দিয়ে রওনা দিয়েছে তারা কেউ দেখিনি তারা কেউ নবী গেছেন সত্য তো ওরা কি দেখেছে দেখতে পায়নি কেন আমার নবী পাক
बालू छिटिए दिले अल्लाह जानालेन अमारामाइता इजरामाइता वलाकिनल्लाह रामा हिजराते राते जे निक्षेप करा है जे कंक्यारिया अपनी फेकेन ने आमी अल्लाह फेलेछि ओ बाबा ওই বালুকণা এখনো পর্যন্ত দুনিয়ায় যাদের ওই বংশের বংশ যারা দুনিয়ায় আছে তারা নবী দেখে না আর সিদ্দিক ফারুক উসমান মাওলায়ে পাক এই দলের মানুষ যারা তারা নবী দেখে স্পষ্ট নবী আছেন ঈমানদারের জানের থেকে আরো নিকটে ওরা বলে নবী দেখা যায় না তার মানে আমরা বুঝে নিয়েছি হিজরতের রাতে আমার রাসূলুল্লাহর ফেকা সেই ধুলাবালি এর বংশর বাপ দাদা 14 পুরুষের গায়ে লেগেছিল তাই ওরাও নবী দেখতেছে না স্পষ্ট কথা আমার জওয়ান যুবক সোনা মানিকের আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন আব্বা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়েছেন দরজাতে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সাথে করে নি আপনার কিনা চললেন আস্তে আস্তে বড় উঁচা পাহাড় সূর পাহাড়টা বাবা আর উঁচাই খুব অনেক উঁচা পাহাড় আমার রাসূলুল্লাহ আপনার কিনা কষ্ট ক্লান্ত বোধ করেন সিদ্দিক বলেন দরুদি ও গো নবীজি আপনি আমার কাঁধ মোবারকায় চাপ আমার আপনার নবীজি কাঁধ মোবারকায় চাপলেন এদিকে যখন খানায় কাবার মূর্তি ভাঙতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বলেন ওই মূর্তিটা উপরে একটু ভাঙতে হবে হযরত আলী বলেন হুজুর আপনি আমার কাঁধে চাপুন আর মূর্তিটা ভেঙে নেন আর আমার নবী বলেন আলী তুমি আমার নবুয়াতের বোঝা জাগাতে পারবে না আর যখন সুর পাহাড়ে আমার নবী যাচ্ছেন সিদ্দিককে ডাক দিলেন আর সিদ্দিকের কাঁধে চেপলেন নবী বললেন না সিদ্দিক আমার নবুয়াতের বোঝা জাগাতে পারবেন না আলী যুদ্ধার পালোহান বটে সমস্ত যোদ্ধায় ছিলেন বটে কিন্তু আমার নবী পাক আলী পাকের পাওয়ার আলাদা বাবা মাপ হযরত জিন্নুর আইনের পাওয়ার আলাদা উমর রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার আলাদা কিন্তু এদের সবার থেকে ইমাম হওয়ার উপযুক্ত পাওয়ার সিদ্দিক একবারের পাওয়া এগুলো বুঝতে হবে তাহলে শিয়াদের সঙ্গে মিলাবে না যেমন একটি হাদিস বলি আমার নবী একদিন শুয়ে আরাম করছেন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হঠাৎ আজান হয়েছে তাকবীর হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে যাচ্ছেন রাসূলুল্লাহ বললেন লা ওমর আন আবু বকরিন আমার ওমর তুমি যাও না আবু বকরকে আগিয়ে দাও এন্ড মেয়েরা তো বেশি আব্বাকে ভালোবাসে হযরত আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমার আব্বা কি ইমামতি করতে পারেন না আমার রাসূলুল্লাহ বললেন হ্যাঁ সবাই পারে আমার ওমর পারে উসমান পারে আলী পারে কিন্তু এদের সবার ইমাম হওয়ার উপযুক্ত আমার আবু বকরে আকীদা ঠিক করুন